সিনিয়রদের সময় নেই, সময়দের চিনি মনে করে আনতে পারি না কিভাবে ঈদ আমরা কাটাবো আর কি ভাবে। আগে ঈদ খুব ভালো খুশি, এখন ঈদ করার মতো অভাব অভিযোগ খুব, এখন আর পারি না। ঈদের যারা বল তাদের আনন্দ ঠিক গরিবের আনন্দ যা দেখুন। দিনাজপুরের চিরির বন্দর উপজেলা শহর থেকে উত্তরে 12 কিলোমিটার গেলে পশ্চিম সাঁইতারা গ্রাম। ছোট্ট দ্বীপের মতো এই গ্রামের পূর্ব পশ্চিম উত্তর যেদিকেই চোখ যায় কাঁকড়া নদীর স্রোত। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে উৎপাদিত ধান কিংবা শাকসবজি সব কিছুরই পানির মতো দাম। বছরের অন্য সময়ে গ্রামের মানুষ থাকে বিষাদে। ঈদ ঘিরে এ সময়টাতে হতদরিদ্র মানুষের হাতে ওঠে 10 কেজি করে ভিজিএফের চাল, তাতেই আনন্দ। তবে ঈদের আনন্দ নামাজ পড়ার ভিতরেই যেন বন্দী তাদের। পশ্চিম সাঁইতারা গ্রামের উত্তর মোল্লাপাড়ার মোশারফ হোসেন জানান, অন্যের বাড়িতে দিন হাজিরা কাজ করে চলে তার সংসার, মাঝে মধ্যে অন্যের জমি বর্গা নিয়ে করেন চাষবাস। মোল্লাপাড়া এলাকায় 70 থেকে 80টি পরিবারের বাস, তাদেরই একজন মজিবর রহমান, বয়স পেরিয়ে 80 কোঠা। তিনি বলেন, দিন আনি দিনে খাই, ঈদ করার মতো সামর্থ্য শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, কেমন করে কাপড় চোপড় কিনবো, শান্তি মতো ঈদ করতে পারি না। আমরা এখন ঈদের কোনো খরচা করি না, পয়সা নাই, করি নাই, কেমন করে খরচা করি। আর একটা আমার রুগী আছে, বুড়ি আমার রংপুরে ভর্তি হয়ে আছে, তার পয়সা করি নাই। ঈদ মানে গ্রামের মানুষ কেমন হবে, স্বাভাবিকভাবে যার যেমন কর্ম রায় উৎসব অনুযায়ী, যার যেমন আত্মীয়তা অনুযায়ী, যা যেমন ভাবে মানে ঈদ উপলক্ষে ক্রয় বিক্রয় করবে। যে কাজ কামের অভাব চলছিল, আবার করোনাকালীন কেউ বাইরে যেতে পারে না, কাজকাম করতে পারে না, এই জন্য একটু কষ্ট হয়ে গেছে। আর এবার যা হোক একটু মাঠেঘাটে কাজকাম করতে পারতেছি এবং আবাদানি করছি, মোটামুটি ইনশাল্লাহ এবার মোটামুটি ভালোই কাটবে। দুই বছর তো করোনা গেল, উপার্জন উপার্জন কমে গেছে, কি রকম ভালো দেখি। যাই হোক কষ্ট দিতে কাউ হয়তো খোলা মেলায় ভয়ে ভয়ে করি, এইভাবে এইভাবে চলছি চলেছি। করোনা ভয়তে তো আর বছর মসজিদে নামাজ আদায় করছি, এগুলো তো মনে হচ্ছে মাঠে গেলে হবে, মনে এগুলো আশা করা বলা যাবে। আমার স্বামী মাঠে কাজ করে, জমা জমি নাই, বাড়ির ভিতরে 5 শতক মাটি, 6 ভাই থাকে, এটা আমার আর কি দুর্বলতাই হবে। শামসুদ্দিনের ছেলে আলতাফ হোসেন বলেন, ঈদের দিনও মাঠেই কাজ করি, যারা বড়লোক ঈদে তাদের অনেক আনন্দ, গরিবের আর আনন্দ কি, যার যেমন সামর্থ্য। হাসনাত কাদির, সমকাল।